আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর দিশারি নিউজ চ্যানেলের সুপ্রিয় দর্শক, আমরা মানুষ জাতি, তাই মানুষের সাথে চলাফেরা করাটাই আমাদের মূল স্বভাব। কিন্তু এই মানব জাতির মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা স্বার্থপর, আর এই স্বার্থপরতা কিন্তু তাদের গায়ে লেখা থাকে না, যার কারণে আমরা তাদেরকে চিনতে পারি না। কিন্তু এমন কিছু লক্ষণ আছে যে লক্ষণ বা আলামতগুলো দেখে বুঝতে পারবেন লোকটি স্বার্থপর। বন্ধুরা, তাই অনুরোধ করছি আজই এই ভিডিও থেকে স্বার্থপর মানুষের আলামত ও লক্ষণ সম্পর্কে জেনে নিন এবং এই লক্ষণ দেখে তাদেরকে চিনুন খুব সহজেই। প্রিয় দর্শক, তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হুট করে স্বার্থপর মানুষের সঙ্গে যে কারো দেখা হয়ে যেতে পারে, তখন দেখা যায় সে আলোচনার সব বিষয় নিজের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সে সব সময় নিজের মহত্ব প্রকাশ করে গর্ব করে। পরিবারের সদস্যরা আর দশজন থেকে তাকে সব ক্ষেত্রে আলাদা করে দেখুক, এটাই সে চায়। কিন্তু মাঝে মধ্যে তার বৈশিষ্ট্য আরো সূক্ষ্মভাবে দেখা যেতে পারে। সব সময় আবার স্বার্থপরদের চেনা মুশকিল হয়ে যায়, কারণ অনেক সময় তাদের বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে প্রকাশ পায় না। প্রিয় দর্শক, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রধান ও স্বার্থপরতা বিষয়ক গবেষক ডব্লিউ কেনেথ কম্পবেল বলেন, যারা স্বার্থপরতামূলক বৈশিষ্ট্য ধারণ করে তাদের মধ্যে চলমান একটা স্বভাব সুলভ আচরণ লক্ষ্য করা যায়। চলার পথে হঠাৎ করে কারো সঙ্গে পরিচয় হলে এদের ব্যবহারে বোঝাই যাবে না যে এরা ভয়ানক স্বার্থপর মানুষ। কিন্তু পরবর্তীতে স্বার্থপরের লক্ষণগুলো তার মধ্যে দেখা যাবে। ইউআই স্টার্ট ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর জেলাটন ক্রাইজেন বলেন, এক প্রকার স্বার্থপর নিজেকে প্রবলভাবে কর্তৃত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করে, আর এক প্রকার লাজুক, যারা নিজেকে সহজে স্পষ্ট করে উপস্থাপন করে না এবং সংকীর্ণ প্রকৃতির হয়। কিন্তু তারা ধীরভাবে মনে করে তাদের দিন একদিন আসবে। প্রিয় দর্শক, তাই আর দেরি নয়, এখনই জানুন স্বার্থপরদের নয়টি আলামত সম্পর্কে। আর স্বার্থপর লোকদের চেনার নয়টি আলামতের মধ্য থেকে প্রথম আলামতটি হলো নিজেকে নেতা হিসেবে জাহির করতে তৎপর। সফল না হলেও তারা নিজেকে সর্বদা নেতৃত্বের পর্যায়ে রাখতে তৎপরতা দেখায়। সান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ও স্বার্থপরতা বিষয়ক গবেষণায় কম্পবেলের সহযোগী ডক্টর জিওন টুইনস বলেন, এরা সবসময় নিজেকে নেতা হিসেবে দেখতে চায়, কিন্তু ভালোভাবে নেতৃত্ব দিতে পারছে কি না তা দেখে না। তারা নিতান্তই নেতা হতে চায়, যে করে হোক না কেন। প্রিয় দর্শক, তাই যাদের মধ্যে বেশি বেশি নেতা নেতা ভাব দেখবেন, তাদের সম্পর্কে অনায়াসে আপনি জেনে নেবেন যে তারা স্বার্থপর। প্রিয় দর্শক, স্বার্থপর লোকদের চেনার নয়টি লক্ষণের মধ্য থেকে দ্বিতীয় নম্বর লক্ষণটি হল তাক লাগানোর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করে তারা। কম্পবেল বলেন, এ প্রকারের স্বার্থপর নিজের অবস্থান আরও বড় করে দেখানোর জন্য নিজের আত্মীয় স্বজন কিংবা বড় বড় গুরুত্বপূর্ণ মানুষের নাম উল্লেখ করে এবং তাদের বিখ্যাত উক্তি, সূত্র, ঘটনা প্রভৃতি তুলে ধরে। আলোচনার মধ্যে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করতে তারা এ কৌশল নেয়, তাদের সঙ্গে নিজের যোগাযোগ বা খাতিরের সত্য মিথ্যা গল্প হাজির করে। প্রিয় দর্শক, স্বার্থপর মানুষ চেনার নয়টি লক্ষণের মধ্য থেকে তৃতীয় নম্বর লক্ষণটি হল নিজের সমালোচনা সহ্য করে না। এ প্রকারের স্বার্থপর তার সমালোচনা কোনোভাবেই মেনে নেয় না। গবেষক কম্পবেল বলেন, তার সমালোচনা কেউ করলে সে সহ্য করতে পারে না, এমনকি সে নিজের সমালোচনামূলক কোনো নেতিবাচক কিছু স্বীকারও করে না, কোনোভাবেই স্বীকার করে না। বন্ধুরা, স্বার্থপর মানুষ চেনার চার নম্বর লক্ষণটি হল ব্যর্থতার দিক এড়িয়ে যাবে তারা। এ প্রকারের স্বার্থপরের জীবনে অবশ্যই অনেক ব্যর্থতার দিক থাকবে, কিন্তু সে তার ব্যর্থতার দিকগুলো এড়িয়ে যাবে। এমনকি যখন শুনবে তার কাছের বন্ধু বা সহপাঠী বিপদে বা খারাপ পরিস্থিতিতে আছে,
তখন সে তাদের এড়িয়ে যাবে। গবেষক কম্পবেল বলেন, সম্পর্কের ক্ষেত্রে এরা অন্যকে সন্দেহের চোখে দেখে। সম্পর্ক নষ্ট করতে তাদের এরকম ব্যবহারে অন্যজন আর কখনো তাকে বিশ্বাস করে না। সুপ্রিয় সম্মানিত দর্শক, স্বার্থপর মানুষ চেনার 9টি লক্ষণের মধ্য থেকে 5 নম্বর লক্ষণটি হলো প্রতারণাপূর্ণ মনোভাব। এ ধরনের স্বার্থপরেরা অন্যকে সবসময় সন্দেহের চোখে দেখে এবং বিশ্বাস করতে চায় না। এদেরকে অনেক আকর্ষণীয় মনে হতে পারে বাহ্যিকভাবে, কিন্তু এরা প্রতারণামূলক আচরণ করে থাকে। গবেষক কম্পবেল বলেন, এদেরকে কেন প্রতারক বলা হবে সেটা বুঝতে হলে প্রশ্ন করুন, কেন এরা সবাইকে অবিশ্বাস করে। সুপ্রিয় দর্শক, স্বার্থপর মানুষ চেনার 6 নম্বর লক্ষণটি হলো তারা নিজেকে কখনোই স্বার্থপর হিসেবে মনে করে না। এই প্রকারের স্বার্থপরেরা কখনোই নিজেকে স্বার্থপর হিসেবে মনে করে না, এমনকি সে নিজেকে কখনোই স্বার্থপর হিসেবে বুঝতেও চায় না বা চেষ্টাও করে না। গবেষক ক্রাইজেন বলেন, সহপাঠীরা তার মধ্যে স্বার্থপরতার প্রমাণ পেয়ে ছেড়ে চলে গেলেও সে নিজেকে একজন স্বার্থপর হিসেবে স্বীকার করে না, বরং সে বলে, আমি তো ঠিক আছি, আমার সব কিছুই তো ভালো, কিন্তু কেন সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে? সবাই ছেড়ে যাওয়া সত্ত্বেও সে নিজেকে সত্যবাদী বা স্বার্থপর মনে করে না। বন্ধুরা, স্বার্থপর মানুষ চেনার 9টি লক্ষণের মধ্য থেকে 7 নম্বর লক্ষণটি হলো ভুল স্বীকার করা। মানে স্বার্থপর মানুষটা কখনোই নিজের ভুল স্বীকার করে না, কখনোই তারা নিজেদের কোনো কাজও ফলের দায়ে নিতে চায় না। আপনার পাশের লোকটি কি এমনটা করে, মানে আপনার পাশের লোকটি কিংবা আপনার প্রিয় লোকটি কি এমন করে যে নিজে ভুল করেও কখনো স্বীকার করে না? যদি এমনটি হয়ে থাকে তাহলে বুঝে নেবেন লোকটি স্বার্থপর। বন্ধুরা, স্বার্থপর মানুষ চেনার 9টি লক্ষণের মধ্য থেকে 8 নম্বর লক্ষণটি হলো ইতিবাচক সিদ্ধান্ত। আপনাদের মধ্যে বেশিরভাগ সময় নেগেটিভ বা নিউট্রাল বিষয় নিয়ে কথা হয়, ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার কথা বিশেষ হয় না। স্বার্থপর মানুষরা এটা করে থাকেন, এদের সঙ্গে সম্পর্ক না থাকাই ভালো। প্রিয় দর্শক, স্বার্থপর মানুষ চেনার 9টি লক্ষণের মধ্য থেকে 9 নম্বর লক্ষণটি হলো আত্মমর্যাদায় তুঙ্গে। এই প্রকারের স্বার্থপরেরা নিজের স্ট্যাটাস সব সময় উঁচুতে রাখতে সচেষ্ট থাকে। গবেষক টুইনস বলেন, এরা নিজেকে সবসময় উচ্চ আত্মমর্যাদায় রাখতে চায় এবং কখনোই নিজেকে অনিরাপদ ভাবে না। গবেষক কম্পবেল বলেন, এ ধরনের স্বার্থপরকে খুব আত্মবিশ্বাসী মনে হয়, তাই এই সব স্বার্থপর লোকদেরকে সবসময় এড়িয়ে চলুন। বন্ধুরা, স্বার্থপর মানুষ সম্পর্কে, মানে স্বার্থপর মানুষ চেনার 9টি লক্ষণগুলো আমি একটু সহজে বলে দেই, সিরিয়ালভাবে সংক্ষেপে বলে দিতেছি। স্বার্থপর মানুষ চেনার প্রথম আলামতটি হলো স্বার্থপর মানুষরা নিজেকে নেতা হিসেবে জাহির করতে চায়। আর দ্বিতীয় লক্ষণটি হলো তারা তাক লাগানোর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করে, তাদের নাম বিক্রি করে খায়। স্বার্থপর মানুষের 3 নম্বর লক্ষণটি হলো নিজের সমালোচনা সহ্য করে না। আর স্বার্থপর মানুষের 4 নম্বর লক্ষণটি হলো ব্যর্থতার দিক এড়িয়ে যাবে তারা। আর 5 নম্বর লক্ষণটি হলো প্রতারণাপূর্ণ মনোভাব হবে তাদের। প্রিয় দর্শক, স্বার্থপর মানুষ চেনার 6 নম্বর লক্ষণটি হলো তারা নিজেকে কখনোই স্বার্থপর হিসেবে মনে করে না। তাদের পাশ থেকে সব মানুষ তাদেরকে ছেড়ে চলে গেলেও তারা নিজেকে কখনোই স্বার্থপর ভাবে না। বন্ধুরা, স্বার্থপর মানুষ চেনার 7 নম্বর লক্ষণটি হলো ভুল স্বীকার করে না তারা। আর 8 নম্বর লক্ষণটি হলো ইতিবাচক সিদ্ধান্ত তাদের। বন্ধুরা, স্বার্থপর মানুষ চেনার 9 নম্বর লক্ষণটি হলো তারা আত্মমর্যাদায় তুঙ্গে থাকে। নিজের আত্মমর্যাদা বা নিজের স্ট্যাটাসকে ফুটিয়ে তোলার জন্য তারা মানুষের সামনে গৌরব অহংকার করে থাকে। প্রিয় দর্শক, এই ছিল স্বার্থপর মানুষ চেনার 9টি লক্ষণ। বন্ধুরা, অনুরোধ করছি, এই 9টি লক্ষণের মধ্য থেকে কোনো একটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে স্বার্থপরের লক্ষণ রয়েছে। আপনি যে একজন স্বার্থপর তার একটি লক্ষণ রয়েছে আপনার মধ্যে। যদি এই 9টি লক্ষণের কোনো একটি
আপনার মধ্যে থাকে। তাই অনুরোধ করছি, যদি আপনি স্বার্থপর হয়ে থাকেন তাহলে আজই আপনার সেই বদ অভ্যাসকে দূর করুন, না হয় দেখবেন একসময় আপনার আপন মানুষগুলো আপনাকে ছেড়ে দূরে চলে যাবে, কিন্তু আপনি তা টেরও পাবেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। প্রতিদিন এরকমের নতুন নতুন ভিডিও পেতে আলোর দিশারি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।